নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক। আজ আমি তোমাদের রাহসান নূরের সম্বন্ধে বলবো, যিনি হলেন একজন আমেরিকান চলচ্চিত্র অভিনেতা, লেখক ও বাংলা চলচ্চিত্র নির্মাতা। তার আসল নাম হল রাহসান নূর ইসলাম। তিনি 24 সেপ্টেম্বর 1986 সালে ইউএসএর চিকাগোতে এক বাংলাদেশি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং মাতা একজন ফিজিশিয়ান। তিনি চিকাগোতেই বড় হয়ে ওঠেন। তিনি প্রথমত তার অভিনয় জীবনের কাজ বাংলা টেলিভিশন দিয়েই শুরু করেছিলেন। তিনি যেসব চলচ্চিত্রতে অভিনয় করেছেন সেগুলি হল সীমানাহীন, দ্য স্পেক্টাকুলার জিহাদ অফ তাজ রাহিম, বেঙ্গলি বিউটি এবং তারিকা। রাহসান নূর ইসলাম অনেক চলচ্চিত্রকে অভিনয় করে আমাদের আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করা যায় যে ভবিষ্যতেও আমাদের এইভাবেই আনন্দ উপহার দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।